আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে একটা আলু, যেটা কিনা আমাদের সবার কিচেনেই আছে। আর ঝটপট এরকম একটা বিকেলের নাস্তা বানানো যাবে, অনেক ক্রিসপি আর ফুলকো হয়। আর আমার কাছে মনে হয় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট কোনো কিছু বানানো যায়, এরকম রেসিপিগুলো সবার কাছেই পছন্দের। তাই আজকে একটা ঝটপট এরকম স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি একটা আলু, তারপর নিয়ে নিচ্ছি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি। আলুটা স্লাইস করার জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটি দিয়েও পাতলা করে কেটে নিতে পারেন। আমি এখানে আলুর খোসাটা ছাড়াইনি, খোসা না ছাড়িয়ে এরকম করে স্লাইস করে নিয়েছি। চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। সবগুলো আলু যখন এরকম স্লাইস করা হয়ে গেছে, তারপর হচ্ছে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি, আর একটা প্লেটে নিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি, আর টিস্যু দিয়ে এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি। আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। তারপর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচ, হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এগুলো হাফ চামচ করে নিয়েছি। আর এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ, স্বাদ মতো লবণ আর ধনে পাতা কুচি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটা যাতে অনেক বেশি পাতলা না হয়, একটু ঘনই রাখতে হবে, তাহলে অনেক বেশি ফুলকো হবে। তবে এখানে যদি হাতের কাছে বেসন না থাকে, চাইলে শুধু ময়দা দিয়েও বানানো যাবে। আলুর স্লাইসগুলো যে আগে থেকে কেটে রেখেছিলাম, এগুলো এখন বেসনের গোলাতে ডুবিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এভাবে করে ডুবিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। উপরটা ফুলকো হয়ে গেছে, আর তেলের তাপমাত্রাটা সবসময় চেক করে তারপর ছাড়তে হবে। তেল একদম ঠান্ডা ছাড়লে কিন্তু এগুলো ফুলে উপরে আসবে না। তেলটা যাতে ভালো গরম থাকে, ওইটা খেয়াল রাখতে হবে। তো এভাবে করে আমি সবগুলো আজকে ফ্রাই করে নেব। আর এগুলো চুলা থেকে নামানোর পরে অনেক বেশি ক্রিসপি থাকে, চাইলে এখানে অল্প একটু চালের গুঁড়া অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, এই জন্য দিতে পারিনি। চালের গুঁড়া দিয়ে বানালেও এটা খেতে আরও বেশি মজার হয়। তো এখন চলুন একটা ভেঙে শেয়ার করি এটা ভিতরের থেকেও কতটা ফুলকো হয়েছে। আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।